তুমি রবে নীরবে হৃদয়ে সুমন দাস শ্রদ্ধাঞ্জলি। এই শিরোনামে সমাপ্ত হল তথাচা এক যুবকের জীবন ইতিহাস, কারণ আবারও সে তারকাবাড়ি সাক্ষী হয়ে রইল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। 2019 জানুয়ারি থেকে ডিসেম্বর পথ দুর্ঘটনার এক অনবদ্য নজির হয়ে থাকল ত্রিপুরা, মর্মান্তিক একটির চেয়ে আরেকটি। 30শে ডিসেম্বর শীতের রাত, সময় 9:30 থেকে 10:00 হবে, দ্রুত গতিতে ছিল TR01H8518 বাইকটি। সজোরে ধাক্কা মারল শেখেরকুটের বাসিন্দা সুমন দাসকে। এলাকাবাসীর তৎপরতায় আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজে নেওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় আগরতলা মেডিকেল কলেজে সুমন দাসকে। এই সময়ের ব্যবধান সুমনের জীবন কিভাবে এর সমাধান, এসব নিয়ে এলাকাবাসীর বক্তব্য। প্রশাসনের আরও সজাগ তৎপরতা প্রয়োজন, প্রয়োজনে ওভারব্রিজ হোক। ব্যুরো রিপোর্ট, এবিসি নিউজ, এইচটি লাইভ। পাশাপাশি হ্যাঁ, শেখেরকুটু একটা বাইক রাইডার, একটা পেডেস্ট্রিয়ান যে ডাক্তার মাসে, ওর নাম হলো সুমন দাস। সে একটি প্রথমে TMS হসপিটালে নিয়েছে, সেখান থেকে রেফার করেছে AGMCGB হসপিটাল, সেইখানে মারা গিয়েছে। রাত্র 9:30-10:00 দিকে একটা দ্রুতগতিতে বাইকাই আসিরা সুমন দাস ছেড়ে জোরে ধাক্কা মারল। ধাক্কা মারার পরবর্তী যে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভোর 4টার সময় সে মারা গেল। কোন জায়গাতে? এটা শেখেরকুট দারোগা বাড়ি। এবং সে রাস্তা পার হইতে গিয়েছিরা ওই দ্রুতবেগে বাইকটা ধাক্কা মারা ফেলাই দেওয়ার পরে আমরা হসপিটালে আনলাম। হসপিটাল আফাইনার থেকে জিবিতে গেলাম, জিবি কমা সেন্টারে সে মারা গেছিল সুমন দাস। সে একটা দোকানে থাকতো, হ্যাঁ, এরকম কোনো রোজগারে না, তবে বিয়ের শাদী করছে, একটা মেয়ে আছে 1 বছরের। মানে যে জায়গাটাতে হয়েছে গাড়ির মানে বাইকের খুব দ্রুত গতিতে চলতে রাস্তাঘাটে আরও যে আগামী দিন এরকম না হয় তার জন্য আমাদের প্রশাসনের সুরক্ষা নেওয়ার আরও ইয়েতে প্রত্যেকটি অফিসের মাধ্যমে যাতে ওভারব্রিজ দেওয়া হোক এবং মানুষের যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে।